फ्रेंड्स आर्ट की परेर इन कोलकाता आई गॉट डाउन एट गीतांजलि मेट्रो स्टेशन एंड वॉक टूवर्ड्स अपूर्व पांडाज हाउस ये उनका मकान है चार फ्लोर्स हैं हर फ्लोर में कलेक्शंस हैं इस कलेक्शन इज सो वास्ट सो वास्ट मुझे यहाँ पाँच से छह दिन आना पड़ेगा आई हैव टू कम हेयर एटलीस्ट फोर फाइव टाइम्स आई एम इंटेटिंग हिस् स्पेस लुक एट दिस स्पेस ही हैज़ क्रिएटेड own ओन मिनी म्यूजियम दिस इज ओन work, his ओन कलेक्शन एंड देयर इन वन ऑफ द कॉर्नर्स यू कैन सी मिस्टर हर्बू पांडा सर वहाँ बैठे हुए हैं एंड वील हैव द कन्वर्सेशन इन बेंगोली

और हां जरूर बच्चों के साथ बाकी लोगों के साथ ये वीडियो शेयर करें ज्यादा से ज्यादा लोग इन चीजों को देखे और जाने ये बहुत ज्यादा जरूरी है लॉर्ड ऑफ पेन एंड ए लॉर्ड ऑफ पेन फॉर सो मेनी ईयर्स वर्किंग साम रिसेंटली रिटायर्ड एंड ऑब्वियसली देखे इतना मेहनत होता है कि इंसान का एक कलेक्शन को करने में ये पूरी कलेक्शन को करने में पता नहीं कितने साल लगे होंगे इनको आई डोंट नो टू हिम आई जस्ट शोइंग यू एक झलक देख लीजिए कि मैं क्या दिखाने वाला हूं आपको जस्ट आई एम जस्ट गिविंग यू ए रफ आइडिया आई बी शोइंग इन मोर डिटेल बट पहले आप इसको एक गौर देख लीजिए एक झलक देख लीजिए कि क्या आने वाला है और भी बहुत सारी चीजें हैं बहुत सारी चीजें हैं वो मुझे बता रहते हैं जस्ट एग्जिबिटेड थर्टी परसेंट ऑफ इस कलेक्शन 70% परसेंट ऑफ इस कलेक्शन इज नॉट हेयर तो आप अंदाजा लगा लीजिए कि आप क्या देख रहे हैं और ये अभी तक किसी को इस तरह से लोग आते नहीं है या जानते नहीं हैं लेकिन कुछ लोग आते हैं कभी देखते हैं क्या वो परमिशन देंगे देखने के लिए क्या नहीं क्या सोच है उनको क्या आइडियाज है उनको अपने इस कलेक्शन के बारे में वॉट एग्जैक्टली वॉन्ट्स टू डू इथ ऑल दिस कलेक्शंस ऑल दिस आर्टिफेक्ट्स एंड थिंग्स अराउंड हेयर जाएंगे हम इसके गहराई में जाएंगे सॉरी फॉर माई थ्रो आई एम है थोड़ा सा प्रॉब्लम होता है इन्फेक्शन हो चुका है यहां पर कलकाटा में आने के बाद दिल्ली से सो प्लीज बेयर विथ मी कभी कभी मुझे प्रॉब्लम होता है सो दिस इज एन अमेजिंग कलेक्शन अमेजिंग कलेक्शन सर नमस्कार नमस्कार सरकार कलेक्शन ये

और टाइप ऑफ मैच बॉक्स नीन टू माईर माई कलेक्शन जब मैं स्कूल में गया mm -hmm. और थोड़ा बहुत पॉकेट मनी आने लगा right. तब मैं कहीं से छोटा मोटा कुछ चीजें खरीदने लगा पहले mm -hmm. जैसे कुछ स्टैंप তখন আমার হাতে আরেকটু বেশি পয়সা বাড়ি থেকে তখন ম্যাগাজিন বই পত্র একটু কিনতে শুরু করলাম মতো যারা কলকাতায় এইভাবেই হয় না কলকাতা থেকে নয় আমি আমি একটি প্রত্যন্ত গ্রামে রিমোট ভিলেজে আমার বাড়ি ছিল ওখান থেকে ওটা পূর্ব মেদিনীপুর তখন আনডিভাইডেড মিদিনীপুর ছিল ঠিক আছে ওখানকার একটা গ্রাম মাথুয়ারি গ্রামটার নাম তো সেই গ্রামেই আমি স্কুলিং হয়েছে আমার আপ টু ক্লাস ইলেভেন তখন হায়ার সেকেন্ডারি ছিল ইলেভেন ক্লাস তো তারপর থেকে কলেজে চলে আসি আমি তো কলেজে আসার পর আমার কলেজে কিছু বেশি সময় লেগেছে তো হোয়াটেভার তো এইবারে তারপরে আমি আস্তে আস্তে করে আমার বাড়ির বাবার যে কালেকশন ছিল দ্যাট ইজ দ্য কয়েন্স রাইট ওটার ব্যাপারে আমার খুব আগ্রহ ছিল প্রথম থেকে তো আমি বাবাকে প্রায়ই বলতাম যে গিভ মি দা অ্যালবাম টু মি তো বাবা ইউজ টু বি অ্যাফ্রেড অ্যাবাউট দ্যাট দ্যাট ওটা নিয়ে আমি হয়তো কিছু করতে পারি বাট ওয়েন হি বিকামস ওল্ড তখন ভাবলেন যে কাকে দেবে না আই এম দ্য অনলি সান আমাকে বললেন যে ঠিক আছে তুমি এটা নাও হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইউ ডু তো হয়তো আমার প্রেস্টিজ লেগেছিল বাবার মনে হচ্ছে কি করে আই আই কুড সেল হিজ কালেকশন তো আই লিটল হার্ট তো আমার তখন থেকে ডিসিশন হয়েছিল যে বাবার এই যে কয়েন কালেকশন ওটা ছিল স্ক্যাটার্ড কালেকশন একটা গ্রামে থেকে যা সম্ভব তার পক্ষে সম্ভব করা সম্ভব ছিল শহরে দাঁড়িয়ে সিস্টেমেটিক কালেকশন করা সম্ভব যা ইচ্ছে তো ওই বাবা যেখান থেকে যা জোগাড় করতে পারতেন হোয়াট এভার ই ফেল্ট নিউ

তো এইটা হচ্ছে আমি করছিলাম আরকি তো যখন আমি এই করছিলাম কয়েন্স তখন আমি দেখলাম কয়েন্সের প্রচুর কম্পিটিশন প্রচুর লোক কিনতে চাইছে যার জন্য অনেক বেশি পয়সা দিতে হচ্ছে মধ্যেই আমি বললাম ওয়াই একই জিনিস আমি এটা সংগ্রহ ও একটা সংগ্রহ করছে পাঁচজনের কাছে একই জিনিস থাকছে তাদের লাভ কি হচ্ছে আই শুড চেঞ্জ স্যার আমার অন্য কোনো ফিল্ডে করবো যেখানটাতে কম্পিটিশন নেই যেখানটাতে কেউ কিছু করছে না বিকজ হিস্ট্রি ইজরিভার হিস্ট্রি সব জায়গা শুধু কয়েন্সের মধ্যে বা স্ট্যাম্পসের মধ্যে বা বা ম্যাচ লেভেলের মধ্যে হিস্ট্রি নেই হিস্ট্রি তো অনেক কিছুর মধ্যে আছে তো তখন আমি বাবাকে একদিন বললাম যে একদিন একটা একটু কিছু সংগ্রহ করে ঘরে রাখতে পারলে কেমন হতো শোকেশ করে বাবা বলেন ডোন্ট ডুইট বাবা বলতেন যে কারণ ওটা ডিফিকাল্ট ব্যাপার স্পেস লাগে খরচা লাগে এ কেন ইট ঠিক আছে ব্যাপার তো দ্যাট এন্ডস দেয়ার পরে আমি যখন অফিস থেকে ফিরলাম বাবা বললেন ওকে হোয়াট ইউ ওয়ান্টেড টু ডু তখন আমি বললাম বুঝিয়ে যে আমি না আমি এমন কিছু করবো না আত্মীয় স্বজনদের বাড়িতে যে সমস্ত জিনিস ডিসপোজেবল গুডস গুলো পড়ে নষ্ট হচ্ছে যেগুলোর সঙ্গে আমার আমার নিজের একটা নস্টালজিক কানেকশন থেকে গেছে আমি আমার ছেলেকে গল্প বলতে গিয়েছি যখন তখন আমাকে জিনিস ছবি এঁকে এঁকে দেখাতে হচ্ছে এরকম ছিল আমাদের ছোটবেলায় এই জিনিস ছিল কলটা ল্যাম্প দিস ইস কলটা কুপি

প্রায় সাত দিন দশ দিন ধরে একটা লিস্ট বানালাম কি কি ধরনের জিনিস জোগাড় করা যেতে পারে পাওয়া যাবে তুমি জানতাম না তো ইট স্টার্টেড লাইক দ্যাট ওকে তারপর থেকে আমি আমার মামার বাড়ি পিসির বাড়ি মাসির বাড়ি তারা যে সমস্ত জিনিস পড়ে আছে কোথাও একটা হ্যারিকেন পড়ে আছে কোথাও একটা লম্ফ পড়ে আছে কোথাও একটা লণ্ঠন পড়ে আছে ইত্যাদি আই স্টার্ট আপনি নিজে পরিচিতদের বাড়ি থেকে আগে শুরু করুন আগে আই ডিন টু ওয়ান টু স্পেন্ড মানি অন দ্যাট অ্যাট ফার্স্ট বাবা তাই বলেছিলেন যে তোমার টাকা খরচা হয়ে যাবে আমাকে শুধু আই হ্যাড টু স্পেন্ড মানি তো প্রিপেয়ার আর কি শোকেসেস রাইট তো সেই শোকেসেস আমার তখন ছোট্ট একটা ফ্ল্যাট তার মধ্যে যে কটা ওয়াল পেলাম তাতে আমি সে শোকেসেস লাগিয়ে দিলাম তাতেই আমি জিনিসপত্র রাখতে শুরু করলাম ভেরি সুন দোস শোকেসেস ওয়ার ওভার রান তো তারপরে অ্যাকচুয়ালি মাই ফ্ল্যাট ওয়াজ ওভার রান ওকে তখন আমি সেকেন্ড একটা ফ্ল্যাট কিনলাম আমার ফ্ল্যাটের ওপরের ফ্ল্যাটটা আরকি আচ্ছা অনলি ফর দ্য পারপাস অফ মেকিং আ স্মল মিউজিয়াম কাইন্ড অফ কিছু থিং আর কি তো

ফাইনালি যখন আমি রিটায়ার করতে যাব তখন ডিসাইড করলাম যে আর ওখানে তখন আর জায়গা পাচ্ছিলাম স্পেস অল তখন জিনিসপত্র খাটের তলায় আমাদের উপরে এখানে ওখানে করে রাখতে হচ্ছিল কিন্তু এই যে লাভ ফর দিস ওল্ড থিংস এটা তো যাচ্ছিল না এবং ততদিনে হয়েছে কি একটা থিম তৈরি হয়ে গেছে আমি শুরু করেছিলাম আমার মেমোরি দিয়ে কিন্তু ততদিনে একটা থিম তৈরি হয়ে গেছে যে যে থিংস রিলেটেড টু বেঙ্গলি পিপুল বাংলার মধ্যবিত্ত বাঙালির বেঙ্গল জিনিসপত্র অনেক জিনিস সংগ্রহ হয়েছে যেগুলো যেগুলো হয়তো বিফোর ইন্ডিপেন্ডেন্স এমন যেগুলো বাঙালি ব্যবহার করতো তখন দুটো বাংলারই তার উপর অধিকার আছে এই ব্যাপার থেকে তখন তখন ওই থিমটা এসে গেছে প্রায় বলতে গেলে তখন ওই থিমটাকেই ফলো করতে থাকলাম আমি ভাবতে থাকলাম আর কি জোগাড় করতে পারলে বাঙালির একবার টাচ করা যায় আমি হিস্টরির কথা বলি না কারণ আমি আমি হিস্টোরিয়ানও নই কিছুই নই কিন্তু আমার পুরোনো জিনিস ভালো লাগে যাকে বলে আমি বাংলায় আমরা যাকে বলি অতীত প্রেমী অতীত লাভার অফ দ্য পাস্ট কাইন্ড অফ তো নস্টালজিক লোক আর কি তো আমি সেই দিয়ে সেই থেকেই করতে করতে আপাতত এই জায়গায় আমি এখানে চারতলা বাড়ি করতে হয়েছে আমাকে চারতলা বাড়ি ইজ নট এনাফ ফর মি কারণ অনেকে ভাববে যে এত জিনিস সো মেনি থিংস অ্যাকচুয়ালি আমি খুব অর্ডিনারি জিনিস জোগাড় করি তো আমার পক্ষে সহজ হয়েছে অবশ্যই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এখন এই ফিল্ড এই ফিল্ডেও কম্পিটিশন এসে পড়ছে কারণ আগে লোকে এগুলোকে দেখেনি এগুলো পাত্তা দেয়নি এখন লোকে ফিল করতে যে এগুলো একদিন এগুলোরও ইম্পর্টেন্স আছে এগুলোও থাকার দরকার আছে তো অতএব এই দাঁড়িয়েছে এখন তারা ভাবেন বাড়ির জিনিস ওরা দিলে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পাবো লাভ যদি আপনার মিউজিয়ামে গিয়ে থাকেন তো পাঁচটা লোক দেখতে পাবে তাদের ভালো লাগবে এই ভালো লাগাটা তো অনেকে অনেকে আমার সঙ্গে

আচ্ছা হ্যাঁ আমাকে ডেকে গিফট করেছেন আমি ওখান থেকে নিয়ে এসেছি এমনকি ওখানটার যে ওই আমার চেয়ারের পেছনে যে এটা বসবাস জায়গাটা রাখা আছে আমাকে গিফট করেছেন

বাচ্চাতে কি জন্মদিনে গিফট কি করতে প্রচুর বক্স আমার কাছে অন্ততপক্ষে 200 বক্স আছে টিনের বক্স বিভিন্ন ধরনের সেটা ওষুধের হতে পারে বিভিন্ন ধরনের তার থেকে কিন্তু কিছু ইনফরমেশন পাওয়া যায় ইনফরমেশন পাওয়া যায় অ্যাবসলিউটলি অবশ্যই এই জায়গাটা এখনো ঠিক ঠিক বোঝা না হয় এটা যেমন একটা হ্যান্ড পেইন্টেড ফটোগ্রাফ দিস ওয়ান হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফ হ্যান্ড পেইন্টেড হ্যান্ড পেইন্টেড তো এইখানটাতে অবশ্য এখন ওইখানে একটা फ्लावर বাস মহারানি স্যান্ডেল সোপ দিস एक्ट्रेस আই ডোন্ট রিমెంబ মুমতাজ মুমতাজ মুমতাজ

this is from you got it from delhi uh, from kolkata only from kolkata but this is it shows king george and queen elizabeth coronation may 12 1937 uh, and this is australia this is australia australia wow this is wine bottle it shows the map of yeah. the british rule yes throughout the world yeah. africa india australia new zealand and all so this is a special bottle wow australia right

is more interesting i find this is more interesting this uh, is a knife this is a knife this too is a knife you just show us how it works wow <laughs> beautiful just, just so enough. nobody can nobody can even guess that this is a knife and you can travel with I this all this, this is, these are everyday art these are everyday art this is another baton okay it's, it is some part of it's missing okay there was a. Uh, this is metal kind of uh, kind of band okay uh, lock this is this this is Ahcha cha 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 now now you have this kind of things oh. right now also. Yeah. <laughs> Got it. Um, this is a Taylor's Caesar. Taylor's Caesar. Uh, this kind of, this is a Caesar. Okay, Taylor, Taylor 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 Caesar. Caesar. i think this this could be like 50 or hundred years old. You can, you can see that the measuring part the, scale is here. the scales are here so how old is it uh, most probably 60 70 years most probably most probably so many things and this I mean, is, this is a Rampuria. okay it's a Rampuriya.

amazing collection so this you got from a uh, sword uh, and your gun you can see this, this, is, bayonet. Bayonet. Uh, this is bayonet this yes. is bayonet yes this is bayonet and oh, show something which uh, is really really another thing, another interesting I, I would like to show you this is this one mm -hmm, mm -hmm. this one okay tell us something about this sir

ত়াঙ możএনে মহিটা ইন্কতেছ সুসতে ঠেিকার চূখোব টিশখরে বিযোগ মহল সজিন্পর গের হেলখা঺ he Nicolas. করামিকাকেল এজ্টিনে য়ার নাক� You don't h need to have. अच्छा कटा हो चुकी मिली हमारे तरफ। अच्छा एक लोग सब प्रेस जीनीश, मेबी न थोड़ा बस हिस्ट्री, आयरन्स, आयरन्स, different kinds of एक लोग सब सोलह हैट, different different types of हैट्स, ब्रिटिशर्स, ब्रिटिशर्स एवं एवं बंगाल पुलिस, बंगाल पुलिस इस तरह, एवं the riot police I think used to, हाँ yeah. yeah? uh -huh. তার টাঙিয়ে রাখা হতো ওর থেকে আবার একটা ওয়ার নিয়ে এসে রেডিওর পেছনে লাগানো হতো তাতে রিসেপশনটা বেটার হতো ওকে পরের দিকে যখন ওটা উঠে গেল আর কি তখন বাড়ির ভেতরে একটা নেট টাঙানো হতো অনেকে বয়স্ক যারা তারা জানবেন আরকি সেটা হচ্ছে এই নেটটা

সেটা যেমন হ্যাঙ্গিং ল্যাম্পস হতে পারে বা বা আমাদের মোমবাতি জ্বালাবার জন্য যেগুলো হতো সেগুলো বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং ল্যাম্পস তারপর পেট্রোম্যাক্স যদিও একটা কথা জানার দরকার আছে পেট্রোম্যাক্স বা হ্যাসাক আমার যে কথাগুলো চালু আছে কি এগুলো সব কোম্পানির নাম আছে এগুলো এত বেশি পপুলার হয়ে গেছিল আচ্ছা লোকে এগুলো কোম্পানির নাম কোম্পানির নাম একটা জার্মান কোম্পানির নাম ছিল হ্যাসাক হাজার এ টি এস জি এ ইউজ অনেকে আমি আগে যখন আমি আগে বহু বছর আগে আমি আগে আমি মানে আই টু দিল্লি ইন 1980স এখানে রেলওয়ে সিগন্যাল আছে রেলওয়ে আছে এবং সিগন্যাল আছে বলতে পারো এটা একটা

These are battery lamps. Okay, I'll show sir. I'll show these things in details. As you can see, a uh, lot of lot of pain he has taken to collect all these things for so many years, more than twenty years, I believe, and this has been kept in a very professional way in his house in Kolkata. Right now, I am standing inside one of the rooms, and as you can see it's museum quality collection and the kind of display he has done single-handedly, helped by his wife, it's commendable. nothing but sheer passion for collection uh -huh. has led this. Sir, this thing has been collected from where? <laughs> <Ye> <laughs> yes, this is from Hyderabad. from Hyderabad. ha-ha. so will you try it. to restore no, it or it will be like no, this? I this? Say, I was <laughs> yes. would you like to? Uh, no, rusted. Yes, it's totally rusted. We have to clean it and then to, then to uh, paint it with some color. Otherwise, it will it'll it'll be gone. Uh, it, will, it will take more rust. More oh, rust. It will take more rust. rust. You can see different kind of torch. Uh, torches. There torch. Are torches. There are uh, cycle or rickshaw lamps. The lamps. Exactly. Lamps. This is horse this, this one. This one. This the horse, one, horse uh, carriage. Horse carriage. I like to collect uh, torches, different kind of torches. It shows sir. an everyday torch with Himalayanese electrical <coughs> bulbs, different kind of bulbs and switches, holders, switches, holders, holders, electrical gadgets, electrical lighting gadgets. What one is? What, what is this? Sir? This is this is a this is a, this is a mantle mantle. Uh, 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 uh,

बैकग्राउंड में देख दिखाता हूं फिर आप देख पाएंगे सी द डिटेल्स सी दिंग्स अमेजिंग मुझे नहीं लगता कि आपको ये सारी चीजें अभी देखने को मिलेंगे और ये आइसक्रीम दिस इज यू टू आइसक्रीम मेकर आइसक्रीम मेकर ग्रामाफोन काफी लोग इस तरह के ग्रैफोन्स घर पर रखते हैं आजकल इसको थोड़ा सा कलर वगैरह करके बट दो-दो इज माइक्रोफोन फॉर अच्छा माइक्रोफोन नॉट माइक्रोफोन स्पीकर स्पीकर ऑफ रेडियो ओके एकदम इनिशियल जो रेडियो जिल्लो होता है कि तब रेडियो थे के स्पीकर आलावा होते हैं आलावा होते हैं हमें रेडियो टा जोड़ा साउंड टेक एम्पलीफाई करते हैं जो वो उत्तर परिणी राइट जितनी स्पीकर पे चाहिए तो ये टाकी साउंड टेक �

रिकॉर्ड प्लेयर ये एक भी भी चार एक है ना एक बॉक्स चार का तो खाने जाओ तो मैं ऊपर जाओ एक कुछ अपने बोलते थे पहले एक है ना ये टच चार बॉक्स चार का बोल हैं अम्म इसे ये टच चेक बैठ टू दूसरे म्यूजिकल इंस्ट्रूमेंट्स वो है यस यस, शोस ये टच बॉक्स चार का बॉक्स चार का द मिडल वन जो आप मिडल में देख पा रहे हैं रिकॉर्ड प्लेयर रिकॉर्ड प्लेयर रेडियोग्राम और एक लोचे स्पूल टेप्स

দেখো এখানে একটা বাদুর আছে এখানে একটা সিংহ আছে মকর আছে এতগুলো আর সামনের দিকে টপটা ওখান থেকে ইউজ এখানে

These are more like, uh, water, hunting, water water हम, हम लोग घरों में इसको इन चीजों को कभी फेंक देते हैं रखते नहीं है आ, लेकिन यही बात है खूबसूरती है कलेक्शन करने की कि सिंपल चीज अगर आप कलेक्ट करते हैं तो वो एक दिन जाके एक्स्ट्रॉडनरी बन जाते हैं सिलसिला सिलसिला मूवीज दिस इज इंटरेस्टिंग दिस इज इंटरेस्टिंग लेट मी शो दिस सिलसिला मूवी मैं बताऊं तो एट्टीज का है वो मैंने अपने पेरेंट्स के साथ जाके देखा था दिल्ली में तब मैं दिल्ली में रहता था एगल फ्लाक्स और आई वॉज देयर इन दिल्ली फॉर फोर्टी लॉन्ग ईयर्स आई जस्ट शिफ्ट टू कोलकाता रिसेंटली एंड यस ये दिल्ली में मैंने देखा था अपने पेरेंट्स के साथ एंड उस वक्त पॉपुलर मूवीज के ऊपर मेरा नाम जोकर सर फूड प्लीज शो यस यस जस्ट एन इट अराउंड सर प्लीज पहले पॉपुलर मूवीज पे चीजें बनते थे उनके साथ जो कभी कभी पेंसिल बॉक्स

hello moti wow and what is this sir? this one this hello box a box just a box just a box beautiful with taj mahal uh, red Ford, taj mahal and gate of india as a collector you like water and you have harmonium over here it doesn't work

ছাগলের ছাগলের চামড়া দিয়ে তৈরি হতো ভিস্তি বলে হ্যাঁ 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 সেটা আগে জল দেওয়ার জন্য রাস্তা ওইটা ওইটাই মনে পড়ছে আমার নষ্ট হয়ে যাবে আমরা এটা দেখে আমার হঠাৎ মনে পড়লো ওইটার কথা কেন কি যে আমি ছোটবেলা সেগুলো দেখতাম তো দেখেছি আর দিল্লিতেও দেখেছি বিভিন্ন ধরনের বটলস

Beautiful. Amazing. Yeah, this is, this <laughs> it's 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 you can use it? No. Oh, sure. Ah please, please yours. This is a baby harmonium. It's a baby harmonium. And you can actually play it. কলকাতা সবার বাড়িতেই থাকে আমরা যেটা মনে করি অনেক এটাকে বিক্রি করে দেয় অনেকে এটাকে ফেলে দেয় কিন্তু আমি মনে করবো সেটা যদি রেখে দেওয়া হয় আরো ভালো হবে আমি আরো জিনিস সেখানে দেখাচ্ছি

দুটো না দুটো বেলস দুটো বেলস দুটো বেলস দুটো দ্য লার্জেস্ট ওয়ান আর এই বড় বড় গুলো অল অল আর কাউবেলস কোনটা হয়তো বড় এর জন্য মোসের জন্য হুম হ্যাঁ বাফেলো ওকে কাউবেলো খুব বড় সেগুলো বাফেলর জন্য আছে খুব ছোট সেগুলো ছাগলের জন্য আছে ওকে দিস ইজ সামথিং গুড দিস ইজ ক্যামেরা অর হোয়াট স্টুডিও স্টুডিও ক্যামেরা স্টুডিও ক্যামেরা রাইট হ্যাঁ আপনি কিছু বলছিলেন একটা ইন্টারেস্টিং কিছু জিনিস বলছিলেন বলছিলাম যে बंगाल हाँ। बी हाँ। में शादियों में पीढ़ी में बैठ के ग्रूम बेड ग्रूम दोनों बैठ के यहाँ पे शादी होती है तो उस चीज के लिए ये पीढ़ी यूज किया जाता है उस पर बैठते हैं वो दिस इट और इट देखो ये सब चीज़े तो हार ही जाती जब दिन हो जाते हां ये तो कोता पावेन देखते मैं आচ্ছি आई एम कमिंग टू दैट साइड आई हैव कवर्ड दिस साइड एंड आल्सो आई शो इट अप देयर मोस्ट बेल्स ऑफ काऊ बेल्स भैंस का भी हो सकता है गाय का भी हो सकता है goat का भी हो सकता है एंड नो इंस्टेंट कुकिंग रिसीव व्हाट इज दैट इट हैड अ बिग अपोन बिग अपोन So that gun, that gun is like uh, this is a toy gun. This is a toy gun. Rosa ram. Chata. Ah, okay. No. This is made of. Uh, this is is it is it Indian? No, I don't think so. No. Is it Indian? No. no. This is most probably Barma.

थ यूर कलेक्शन बेसिकली दी इज अ कलेक्शन ऑफ मेमोरीज एंड मुझे जितना लगता है बींग एन आर्टिस्ट आई स्टडी थिंग्स बैक इन हिस्ट्री ऑल्सो हाउ थिंग्स डेवलप्ड इवन एज डिजाइनर ऑल्सो इफ वन लुक एट ऑल दीज थिंग्स यू कैन अंडरस्टैंड हाउ थिंग्स चेंज्ड हाउ वी डेवलप्ड हाउ वी डिजाइन थिंग्स वट काइंड ऑफ चेंजेस वी मेड यू कैन

सर यू हैव कलेक्टेड ऑल दिस थिंग्स फ्राम डिफरेंट पार्ट्स ऑफ बंगॉल इज द एनी इंटरेस्टिंग स्टोरी बिहाइंड इट लाइक कभी आपको जाना पड़ा किसी गाँव में या कहीं किसी जगह अकेले या कभी भी लोगों के साथ एंड हैव टू वॉक और यू हैव टू ट्रैवल फॉर सो मेनी किलोमीटर्स डीप इन साइड द रूरल पार्ट एंड यू हैव टू कलेक्ट আমাকে বললো বটলটার মধ্যে জল ঢুকে আছে কিছু ফেলা যাচ্ছে না আসল কথা যে বটলটা একটা সোডা ওয়াটার বটল যেটা ভেতরে একটা কাঁচের গুলি থাকে যেটা দিয়ে বন্ধ হয়ে যায় ঢালতে গেলে ঢালতে গেলে ওরা জানে না তো আমি বললাম এটা নেব বলে হ্যা নিয়ে যায় তো আমার কালেকশন এটা বেড়ে গেলো এমনি বেড়ে গেল তাদের কাছে কোনো প্রয়োজন ছিল না এরকম হয়েছে কখনো আবার আমি এই যে ফেরিওয়ালারা যারা আর কি কলকাতা তাদের তারা তো বাড়িতে তো সব গ্রামের দিকেই তারা এখানে ফেরি করে এখানে থাকেই তারপর আবার চলে যায় গ্রামে

বললো আমি ওরা বলতে যেগুলো বিশেষ করে একটু স্পেশাল ইন্টারেস্টিং জিনিস যার জন্য আমাকে লোকাল কাউকে সঙ্গে নিয়ে এখানে যেতে হয় যারা ইন্ট্রোডিউস করবে যে নির্জন কালেক্টর ইত্যাদি সেক্ষেত্রে তারা কিছুটা খোলে এবং হয় তো আমি এরকম জিনিস সংগ্রহের জন্য কখনো কখনো গ্রামের দিকে গিয়েছি ওকে আবার এমনও হয়েছে যে ফেরিওয়ালাদের বাড়িতে প্রচুর কাগজপত্র জড়ো হয়ে আছে বস্তা কিন্তু তারা তো সেগুলো পড়তে পারে না তারা জানে না তো তারা আমার হেল্প নেয় আর কি তো সেখানে গিয়ে আমাকে সারা দিন থেকে সকাল থেকে গেলাম সন্ধে অব্দি বসে বসে তারা আমাকে বস্তা দিয়ে যায় আমি তার থেকে কাগজ ঘাঁটতে থাকি ওকে ঘাঁটতে 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 কিছু হয়তো কাগজ বার করলাম যেখান থেকে যেগুলো আমার লাগবে আমি কিছু পয়সা দিয়ে কিনে এলাম ওর হয়তো ওরা হয়তো এমনি জাস্ট সামান্য বস্তাগুলো হয়তো পঞ্চাশ একশো টাকা করে এক বস্তা কাগজ কিনে এনেছে ওকে অ্যাকচুয়ালি ডিসপোজড অফ কাগজগুলো আর কি সেই ধরনের তো এরকম হয় কখনো কখনো খুব ইন্টারেস্টিং জিনিস পাওয়া যায় যেগুলো লাঠি অর্থে যে হ্যাঁ যেগুলো আমরা পাবো ভেবে ভাবিনি এমন জিনিসপত্র কখনো কখনো আমাদের হাতে এসে পড়ে ওকে তখন খুব মজা লাগে হ্যাঁ খুব মজা লাগে কোথাও তো গিয়ে বললো একটা লাঠি আসলে খোলা যাচ্ছে না বললো ছোট্ট একটা লাঠি পেয়েছি হম তা আমি বুঝতে পারলাম সেটা লাঠি নয় সেটা গুপ্তি ওকে তো তারপর দেখলাম ও কোনো কারণে লক হয়ে গেছে খুলতে পারছে না ওটা তাহলে ও হচ্ছে জাস্ট একটা লাঠি ওকে তো আমি ওর কাছ থেকে কিনে নিয়ে এলাম হয়তো ও আমাকে দাম বললো আমি নিলাম তো চলে এলাম দাম পরে আমি সেটা গুপ্তি হিসেবে একটা অ্যাড হলো আমার কাছে দিস কর্নার দিস কর্নার হ্যাজ সামথিং আমি কখনো কখনো মানে আমি যে জায়গা থেকে গিফট দিই যেমন আমি একবার মিন্ডাপুর গিয়েছিলাম দিদির বাড়িতে ওকে সেখান থেকে বেড়াতে গিয়েছিলাম কিছু লোকের সাথে তো তাদের মধ্যে যখন জানলো যে আমি কালেক্টর হম সে বললো আপনাকে একটা জিনিস আমি দেখাবো ওকে এই জিনিসটা মিস দেখাল আর কি বলবো সবার সামনে দেখি বললো বলুন এটা কি জিনিস যদি বলতে পারেন এটা আপনার সবাই ওয়াকিং স্ট্রিক তাহলে কোনো স্পেশালিটি আছে কিনা হম তা আমি বললাম হ্যাঁ স্পেশালিটি আছে কিন্তু এটা কমপ্লিট নয় এর মধ্যে একটা পার্ট মিসিং আছে ওকে এখানে একটা গ্রুপ আছে হম এই গ্রুপে একটা চাকরি ধারণার কথা ছিল সেটা নেই অ্যাকচুয়ালি এই ধরনের ওয়াকিং স্টিক একসময় ব্যবহার করা হতো যেটা যেতে যেতে কোথাও কেউ টায়ার ফিল করলো টায়ার ফিল করলো তারপর ওটা বসতে পারত এটা বসতে পারত মাটিতে যেমন লাগে তারপর বসা যেত আর হোয়াট ওয়াই ইউ নিড দ্যাট গ্রুপ ওটা কেন থাকতে হলো তাহলে এই জন্য যদি কোথাও নরম মাটি হয় তাহলে বসে পড়লে ওটা ভেতরে চলে যাবে রাইট ট্রু তখন এটাকে এখান থেকে খুলে এখানে যেমন এখানে নিচে লাগিয়ে দেবে যেমন এখানে দেখাচ্ছে এখানে দেখেন বলতে আচ্ছা ওকে এরকম থাকতো গরে তখন করা হতো যে এটা এখান থেকে খুলে খুলে এখানে লাগিয়ে দেবে সো দ্যাট যদি নরম মাটি মাটি নরম মাটি হয়

and uh, self defensive এটা আগে আগে ইউজ খুব বেশি এটা এটা আদারওয়াইজ আ ওয়াকিং স্টিক রাইট কিন্তু যদি কোনো প্রবলেম হয় তখন সে ব্যবহার এখান থেকে এই রকম আছে এটা রাইট এইগুলো আগে ইউজ হতো এগুলো আগে ইউজ হতো এগুলো বিভিন্ন রকমের হতো একদম একদম লম্বা ব্রিটিশ টাইম এন্ড ইভেন আফটার দা ব্রিটিশ টাইম আফটার এই হুম এরকম হতো আবার হিন্দি সিনেমা অনেক অনেক সময় দেখেই থাকবে পুরনো হিন্দি সিনেমায় হ্যাঁ আবার যেমন ধরো যাক এটাও একটা ঘুরতি এটা একটু অন্য টাইপের হুম ওকে স্মল ওয়ান স্মল ওয়ান তো এইগুলো হচ্ছে কি বড় ওয়াকিং স্টিক বড়ো ওয়াকিং স্টিক আবার এগুলো ছোটো ছোটো ভার্সনও হতো এগুলো ছোট ভার্সান যেমন এটা একটা কেমন এই যে ঘোড়া ঘোড়ার ঘোড়ার চাবুক হয় না হুম হুম এই এই যে ঘোড়ার চাবুকের মতো দেখতে ঘোড়ার চাবুকের মতো এখানে এখানে একটা ফ্ল্যাপ ছিল ফ্ল্যাপটা মিসিং এন্ড ইটস আ ওয়াকিং স্টিক অর ইটস আ গুপ্তি হ্যাঁ এটা গুপ্তি এটা ওটা গুপ্তি এটা ছোট এটা ওয়াকিং স্টিক না এক্সেলেন্ট তো এই সব জিনিস তখন পাওয়া যেত এগুলো যেমন

हेलो फॉर बर्ड्स दिस वर फॉर बर्ड्स उनमें दाने दिए जाते थे पंछियों के लिए फॉर बर्ड्स ये भी कलेक्शन है एंड दिस इज द सराउंडिंग ऑफिस हाउस इन कोलकाता इट्स अ ब्यूटिफुल स्पेस अगर आप भी अपने अपने शहरों में हैं, अपने अपने सिटीज में और किसी को जानते हैं जो कलेक्शन कर रहे हैं आई थिंक यू शूड ऑल्सो गो एंड मीट दैम एंड ट्राई टू डू समयर थिंग्स

You haven't yet covered all. <laughs> I know, I know, I know, I know, I know, I know. This is only 30 percent of your collection, I believe. 30 or 20 percent of your collection. Uh, maybe 30 uh, percent. Yes. 30 mm. uh, percent. I think you need a bigger space to display all your collection, your entire collection, which absolutely. is uh, absolutely least at least double of this space. And is there anyone else, anybody else helping you out in this, like your, in, in, any of your family members apart from your uh, wife? জার্নিতে কোথাও কেউ না কেউ বিভিন্নভাবে হেল্প করতে থাকে এই বাড়িটা করার ক্ষেত্রে অবশ্যই আমার এক দাদা সৈল হুম তার হেল্প ছাড়াই বাড়ি করতে পারতাম না আমি এই এত বাড়ি করা

হুম আমি কাল আই হ্যাভ সামথিং ভেরি রেয়ার এটা একটা অ্যাটিটিউড হতে পারে আমার তার মধ্যে কোনো অনলাইন নেই সেটাকে কেউ যদি এভাবে করতে চায় করতে পারে যে শুধুমাত্র আমি রেয়ার জিনিস জোগাড় করবো যা দেখে লোকে চমকে যাবে হুম হুম তো তাতে হয় কি ফ্র্যাগমেন্টেড হিস্ট্রি ক্যারি করে তোমার ফলে কোনো একটা থিম তুমি তৈরি করে সংগ্রহ করতে পারলে ভালো হয় আইদার কোনো একটা সিঙ্গেল সাবজেক্টের দেখতে যেতে পারো

খুব বেশি হলে সাড়ে তিনশো বছর তার আগে ক্লাস বলে কিছু ছিলই না খুব সম্ভব

তো এই পড়াশোনার ব্যাপারটা চালু হওয়ার পর এবং এই ধরনের চাকরি ক্লারিক্যাল জবস ইত্যাদি বা ছোট ছোট ব্যবসায় এগুলো যখন হলো তখন আস্তে আস্তে মিডিল ক্লাস ক্রিয়েটেড হলো যাই মিডিল ক্লাস এর হিস্ট্রিটাই খুব একটা পুরনো নয় এমনিতেই ফলে এইটুকু সময়ের মধ্যে একটা যদি থিম বানিয়ে কেউ করতে চায় করতে আমি জেনারেলি আমার মতো করে সংগ্রহ করতে সবাইকে মানা করি কারণ ইটস এ ডিফিকাল্ট প্রপোজিশন কারণ এত রকমের জিনিস হ্যান্ডেল করা এতগুলো হেড মাথায় রাখা তার জন্য সংগ্রহের শেষ নেই এটা একটা সমুদ্র প্রায় বলতে গেলে যার জন্য ইট ইস ভেরি ডিফিকাল্ট আ তো अदरवाइज আমি বলবো বরং দুটো তিনটে চারটে পাঁচটা সাবজেক্ট বেছে নিয়ে তার ডেপতে সংগ্রহ করার চেষ্টা করা এবং অবশ্যই তার জন্য রিকোয়ার্ড রিসার্চটা করা দরকার রিসার্চ করতে করা দরকার মানে সাইমালটেনিয়াসলি রিসার্চ যদি করতে থাকা হয় তাহলে ভালো টুকানি বেসিক রিসার্চ কিন্তু রিসার্চ করে তারপর সংগ্রহ করব ভাবতে গেলে কিন্তু সংগ্রহ পাওয়া যাবে না সংগ্রহ ব্যাপারটা এমন নয় যে দোকানে গেলাম আর পেয়ে গেলাম এমন তো নয় তার জন্য সময় লাগে আর আমি অনেকেই বলি যে একটু পাগলের মতো সংগ্রহ করতে না তুমি আর কালেক্টর ইউ हैव टू স্ট্রেচ योरসেলফ আ লিটল

তারা এমন কিছু পয়সা পাবে না যার থেকে কিছু একটা কিছু বিশেষ কিছু হবে আমি বলবো তাদের সেই জিনিসগুলোকে রক্ষা করা উচিত নষ্ট হতে না দিয়ে সাবধানে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার যাতে তার বাড়িতে যাওয়ার লোকজন দেখতে পায় আদারওয়াইজ যারা কালেক্টর বা কেউ যারা এগুলো ডিসপ্লে করতে চাইছে মানে যেমন ধরো আমাকে যদি এখন সব কলকাতার সমস্ত লোক এসে বলে আমাদের যা জিনিস আছে দিয়ে দাও দেবো আমি পাগল হয়ে যাবো আই হ্যাভ টু বি ভেরি চুজি এটা যদি অফারও করে আমাকে বলতে না এইটা আমি নেব এটা আমি নেবো না ছোটখাটো জিনিস মেনলি কিন্তু হ্যাঁ এখনো আমি যেটা নিতে পারি সেগুলো হচ্ছে কি মেনলি এফ মানে কাগজপত্র জাতীয় যে ডকুমেন্টস বইপত্র পোস্টাল স্টেশনারি যেগুলো রাখা সহজ তুলনায় আমি অ্যালবামে রাখতে পারি এখন অনেকটা জায়গা কিন্তু থ্রি ডাইমেনশনাল জিনিসের ক্ষেত্রে আই হ্যাভ টু বি চুজি সব জিনিস রাখবো বললে হবে না আই ডোন্ট হ্যাভ এনি মোর স্পেস কাইন্ড অফ ওকে তো এখন অবধি হয়তো আমি আরো দুটো রুম করবার প্ল্যান আছে আমার এখানটায় আরো কিছুটা হয়তো আমি জায়গা অ্যাফোর্ড করতে পারবো ওকে কিন্তু ইন অ্যানাদার ওয়ান অর টু ইয়ার্স মেবি আই হ্যাভ টু স্টপ হ্যাভ টু স্টপ বাট আই হোপ

কারণ এই মিউজিয়ামের কিউরেটর বলতে পারো এই মিউজিয়ামের ঝাড়ুদার বলতে পারো সবকিছু আমি আপনি সবকিছু দেখছেন কিছু আমি বা আমার স্ত্রী আমরা দুজন বিকজ ইউ উইল হ্যাভ টু গাইড দেম ইউ হ্যাভ টু শো দেম अराउंड এন্ড ইউ হ্যাভ টু এক্সপ্লেইন থিংস টু দেম সো অবিয়াসলি ইউ উইল টেক আ লট অফ পেইন আর ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা দেখছেন ভিউয়ার্সরা ওনাকে যোগাযোগ করতে পারেন অবিয়াসলি বাট ইউ হ্যাভ টু গিভ এ রেফারেন্স রেফারেন্স পয়েন্ট ছাড়া অ্যাক্সেস করতে পারবেন না

thank you for watching this video please support artkeeper please subscribe and share with the friends and family thank you so much